মীর জাফর আলী খান, যিনি বাংলা অভিধানে যুক্ত করেছেন নতুন একটি শব্দ যার নামটি বিশ্বাসঘাতকের নামের সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আজ আমরা যাব ইতিহাসের সেই পাতায় যেখানে মীর জাফরের বংশধরদের কবরস্থান রয়েছে। মীর জাফরের পারিবারিক কবরস্থানটি রয়েছে পশ্চিমবঙ্গের জাফরগঞ্জে। এই জাফরগঞ্জে মীর জাফর ও তার পরবর্তী বংশধর ও নবাবদের সমাধিক্ষেত্র রয়েছে। এই সমাধিক্ষেত্রের একটি ভিতরেই আছেন মীর জাফর আলী খান, যিনি ইংরেজদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিলেন, যিনি হত্যা করেছিলেন পরোক্ষভাবে নবাব সিরাজউদ্দৌলাকে, যার কারণেই বাংলা তার স্বাধীনতার সূর্যকে হারায়। এখানেই আজ সমাধিত হয়ে আছেন সেই নির্মম ভয়ঙ্কর লোভী বিশ্বাসঘাতক নবাব সিরাজউদ্দৌলা। এখানে আরও আছেন নবাব হুমায়ুন জাহ, যিনি মীর জাফরের পঞ্চম বংশধর। তিনি নাকি হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন। এছাড়াও আছে হুমায়ুন জাহর বাবা ওয়াল্লা জাহ, তিনি 14 বছর নবাব ছিলেন। হুমায়ুন জাহর চাচা আলী জাহরের সমাধিও আছে এখানে, যিনি 11 বছর নবাব ছিলেন। পাশেই আছে ফেরাদুন জাহর, তিনি 43 বছর বাংলার নবাব ছিলেন। ফেরাদুন জাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন। এরপর বাংলা বিহার উড়িষ্যার নবাব পদ বিলুপ্ত করা হয়, তখন শুধুমাত্র মুর্শিদাবাদের নবাবি ব্যবস্থা ছিল। মীর জাফরের 5 জন ছেলে ছিল, এদের ভিতরে 4 জনের কবরই আছে এখানে। এছাড়াও তার 3 স্ত্রী ছিল এবং 3 স্ত্রীর সবার কবরই আছে এই জায়গায়। যতটা ঝমকালোভাবে দেখা যায় মীর জাফরের কবর, ঠিক ততটাই বাংলার মানুষের কাছে মীর জাফর ঘৃণিত। তার এই সমাধি আমাদেরকে শিক্ষা দেয় যে ষড়যন্ত্র কিংবা ক্ষমতার দাপটের মাধ্যমে কোনো কিছু আদায় করা গেল তা চিরস্থায়ীভাবে ভোগ করা যায় না। ধন্যবাদ সবাইকে।